সুপ্রভাত বন্ধুরা আজ হলো আঠাশে আগস্ট শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে আগামী পঁচিশে সেপ্টেম্বর ভারত বন্ধের ডাক কৃষকদের বিস্তারিত থাকবে প্রতিবেদনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং রানু মণ্ডলের একটি ছবির নেপথ্যে গান বাজিয়ে পুরো ছবিটি এডিট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট যুবতীর মামলা পাতারকান্দি তানায় বিস্তারিত থাকবে প্রতিবেদনে দক্ষিণ হাইলাকান্দি রামনাথপুর থেকে শিলচর এসটিসি বাস আগামী এক সেপ্টেম্বর থেকে জানালেন হাইলাকান্দি বিজেপি নেতা সুব্রত নাথ আসাম মিজোরাম সীমান্তে আবার আসাম পুলিশকে বাধা প্রদান করে মিজো পুলিশ ও জনতা মিজোদের বাধায় বন্ধ হয়ে গেল সড়ক নির্মাণের কাজ ফিরে এলেন এসপি এআইউডি এর সঙ্গে মিত্রতা বঙ্গের প্রস্তাব গৌরব গগৈর বিস্তারিত থাকবে প্রতিবেদনে বটরসী থেকে পাতারকান্দি কান্দি সরষে জলসেচ কার্যালয় প্রতিবাদ কংগ্রেস ও এআইউডিএফ এর আজ অর্থাৎ শনিবার শিলচর শহরের চারটি কেন্দ্রে করোনা ভ্যাকসিন দেওয়া হবে বরাকবাসীর জন্য সুখবর শুনালেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় আগামী এক সপ্তাহের মধ্যে বিস্তাডম স্পেশাল ট্রেনের পরিষেবা বদরপুর পর্যন্ত বাড়ানো হবে বিস্তারিত থাকবে প্রতিবেদনে করিমগঞ্জে প্রস্তাবিত মেডিকেল কলেজ স্থাপন নিয়ে বৈঠক রাজদ্বীপ ও সুব্রতর বরাক উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় নতুন কোরিয়ারও আঠাশ জন লোক করোনা আক্রান্ত হয়েছেন কোন জেলায় কতজন বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং শেষ খবরটি বরখলা বিধানসভার অন্তর্গত সোনাপুর জিপির রংগড়ের গ্রামীণ সড়কের অবস্থা বেহাল বিধায়কের দৃষ্টি আকর্ষণ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সবার কাছে সঠিক তত্ত্বগুলো পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর সম্মিলিত কিষাণ মোর্চা শুক্রবার তিনটি কেন্দ্রীয় কৃষি বিপণন আইনের বিরুদ্ধে কৃষকদের সংগ্রাম আরও তীব্র করার জন্য পঁচিশে সেপ্টেম্বর ভারত বন্ধের ডাক দিল দেশব্যাপী ধর্মগড় ট্রেন ও বাস বন্ধ করতে পারে এবং সারাদিন কিছু পরিষেবা ব্যাহত হতে পারে বিস্তারিত বিবরণ দিতে গিয়ে সম্মিলিত কিষাণ মোর্চার নেতা আশিস মিত্তল বলেন গত বছরের নভেম্বরে শুরু হওয়া কৃষকদের আন্দোলনকে আরও শক্তিশালী এবং সম্প্রসারিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে দিল্লির সিংহ সীমান্তে এক সংবাদ সম্মেলনে এস নেতা আশিস মিত্তল বলেন আমরা পঁচিশে সেপ্টেম্বর একটি ভারত বন্ধ আহ্বান করছি গত বছর একই তারিখে একই ধরনের বন্ধ আয়োজিত হওয়ার পর এটি ঘটছে এবং আমরা আশা করছি যে এটি করোনার মধ্যে গত বছরের তুলনায় আরও সফল হবে শুক্রবার শেষ হওয়া কৃষকদের সর্বভারতীয় সম্মেলনের আহ্বায়ক ছিলেন মিত্তল তিনি বলেন দুই দিনব্যাপী অনুষ্ঠানটি সফল হয়েছে এবং বাইশটি রাজ্যের প্রতিনিধিদের অংশগ্রহণ করেছেন শুধু তিনশোটি কৃষক ইউনিয়ন নয় নারী শ্রমিক আদিবাসী যুব এবং ছাত্রদের কল্যাণে কাজ করে এমন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ব্যঙ্গ করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করার অপরাধে হুজাইরেক রেখ যুবতীর বিরুদ্ধে পাতারকান্দি থানায় একটি মামলা দায়ের করলেন স্থানীয় বিজেপি ব্লক মণ্ডল যুব সভাপতি বিজয় বণিক শুক্রবার তার নেতৃত্বে যুব মোর্চার কর্মকর্তারা পাতারকান্দি থানার ওসি সমরজিৎ বসুমতারির সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে একটি এজাহার তুলে দেন এতে উল্লেখ করা হয় হুজাই জেলার পারস্মিতা আচার্য নামের এক যুবতী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং কলকাতার গায়িকা মণ্ডলের একটি ছবির নেপথ্যে গান বাজিয়ে পুরো ছবিটি এডিট করে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গির মাধ্যমে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন এতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তাকে জনমানসে হেও প্রতিপন্ন করা হয়েছে বলে যুব মোর্চার অভিযোগ এই যুবতীটিকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে যুব মোর্চা আসাম রাজ্য পরিবহন বিভাগের তরফে দক্ষিণ হাইলাকান্দির জন্য একটি বাস পাঠানো হয়েছে দক্ষিণ হাইলাকান্দির রামনাথপুর থেকে সরাসরি শিলচর যাবে বাসটি রাজ্যের পরিবহন মন্ত্রীর সঙ্গে বৈঠক করে এ খবর জানান হাইলাকান্দির বিজেপি নেতা সুব্রত নাথ আগামী এক সেপ্টেম্বর থেকে বাসটি চালু হবে বর্তমান কোভিডের কারণে বন্ধ রয়েছে বৈরবীর শিলচর প্যাসেঞ্জার ট্রেন এতে শিলচর আসা যাওয়ার ক্ষেত্রে দক্ষিণ হাইলাকান্দির জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যক্তিগত বাহন যাদের আসে তাদের কথা বাদ দিলে সাধারণ মানুষ যারা চিকিৎসা সহ বিভিন্ন কাজে শিলচর যেতে হয় তাদের তিন গুণ বারা গুনতে হয় বেসরকারি পরিবহনের গাড়িতে তবে কোভিড পরিস্থিতির বহু আগে থেকেই দক্ষিণ হাইলাকান্দির রামনাথপুর থেকে একটি রাজ্য পরিবহনের বাস চালু করার দাবি এলাকার মানুষের দীর্ঘদিনের বিজেপি নেতা সুব্রত বলেন তিনি এ ব্যাপারে উদ্যোগ নিয়ে পরিবহন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারির সঙ্গে সাক্ষাৎ করে সমস্যাটি বিস্তারিতভাবে তুলে ধরেন এবং এএসটিসির বাস সার্ভিস চালু করার আর্জি জানান শেষ পর্যন্ত পরিবহন মন্ত্রী দক্ষিণ হাইলাকান্দির রামনাথপুর থেকে শিলচর পর্যন্ত চলাচলের জন্য একটি এসটিসি বাস বরাদ্দ করেছেন অসম মিজোরাম সীমান্তে আবার অসম পুলিশকে বাধা প্রদান করে মিজো পুলিশ ও জনতা রাস্তা নির্মাণ কাজে মিজোরামের বাধা প্রদানের খবরে শুক্রবার সকাল সাড়ে আটটায় কাসারের পুলিশ সুপার রমনদ্বীপ কৌর বন বিভাগের ডিএফও এস তেজস্বী বিশাল পুলিশ বাহিনী নিয়ে প্রায় দুই কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে পৌঁছান সীমান্তের বাগেওয়ালা জঙ্গলে বৃহস্পতিবার রাস্তা নির্মাণ কাজে বাধা প্রদান করেছিল মিজো দুর্বৃত্তরা সেখানে পৌঁছেই মিজ পুলিশ ও মিজ জনতার বাধার সম্মুখীন হন তারা মিজো দুর্বৃত্তের দল অসমের আধিকারিকদের সামনে এগোতে বাধা প্রদান করে তারা জায়গাটি মিজোরামের বলে দাবি করার পাশাপাশি অসম পুলিশকে সত্তর জায়গা ছেড়ে ফিরে যেতে নির্দেশ করে পুলিশ সুপার তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন তবে তারা কোনো কিছুই শুনতে নারাজ মিজো পুলিশ ও মিজো জনতার প্রবল বাধার মুখে বাহিনী নিয়ে ফিরে আসতে বাধ্য হন আধিকারিকরা এদিন ঘটনাস্থল থেকে ফিরে এসে দোলাই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পুলিশ সুপার জানান পিএমজি প্রকল্পের আওতায় নতসরা থেকে হুলিশরা পর্যন্ত রাস্তা নির্মাণ কাজ চলছিল সে কাজ বাগেওয়ালা জঙ্গলে পৌঁছালে কাজে বাধা দিচ্ছে মিজোরা বিষয়টি ইতিমধ্যে প্রশাসনিক ঊর্ধ্বতন আধিকারিকদের জানানো হয়েছে ঊর্ধ্বতন আধিকারিকদের নির্দেশ পেলেই পুনরায় কাজ শুরু করা হবে এ আই সঙ্গে তাৎক্ষণিকভাবে মিত্রতা ভঙ্গ করার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন কলিয়াবর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা লোকসভার কংগ্রেসের উপনেতা গৌরব গগৈ শুক্রবার রাজীব ভবনে গিয়ে তিনি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতিকে এর সঙ্গে মিত্রতা ভঙ্গ করার ব্যক্তিগত মতামত জানিয়ে আসেন গৌরব গগৈ এদিন এর সঙ্গে তাৎক্ষণিকভাবে মিত্রতা ভঙ্গ করে রাজ্যের একশো ছাব্বিশটি বিধানসভা কেন্দ্রে এককভাবে কংগ্রেসকে শক্তিশালী করে তোলার পক্ষে মতামত ব্যক্ত করেন তবে এআইউডিএফকে নিয়ে কোনো ধরনের সমালোচনা করেননি তিনি শুধুমাত্র আগামী দিনে নিজের দলকে আরও শক্তিশালী করে তোলার জন্যই প্রদেশ সভাপতিকে মতামত জানিয়েছেন গৌরব গগৈর এই সিদ্ধান্তের কথা শুক্রবার এক সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক অপূর্ব বট্টা জেলা সদর এবং তার আশপাশ এলাকায় বিভিন্ন বিভাগের প্রধান কার্যালয় তাকাটাই স্বাভাবিক কিন্তু ব্যতিক্রম দেখা যাচ্ছে করিমগঞ্জের ক্ষেত্রে এই জেলার সদরের পাশে থাকা জলসেচ বিভাগের ডিভিশন কার্যালয় অন্যত্র সরিয়ে নেওয়ার তর্জড় শুরু হয়েছে আর এ নিয়ে দেখা গিয়েছে চরম অসন্তোষ এর তীব্র প্রতিবাদ করেছে কংগ্রেস ও এআইইউডিএফ করিমগঞ্জ জেলা সদরের কাছে বটরসিতে সুতারকান্দি করিমগঞ্জ জাতীয় সড়কের পাশে থাকা জলসেচ বিভাগের কার্যালয়ে পাতারকান্দিতে স্থানান্তরের ব্যবস্থা পাকা হয়ে গেছে তিন আগস্ট এ মর্মে সরকারি নোটিফিকেশন জারি হয়েছে নোটিফিকেশনে সেচ বিভাগের ডিভিশন কার্যালয় বটরসী থেকে পাতারকান্দি নিয়ে যেতে বলা হয়েছে ওই নোটিফিকেশনে গোটা রাজ্যে প্রায় উনচল্লিশটি বিভাগীয় সাব ডিভিশন এবং ডিভিশনের রিনেমের কথা বলা হয়েছে নোটিফিকেশনের বত্রিশ নম্বর সিরিয়ালে রয়েছে করিমগঞ্জের কথা এখানে স্পষ্ট বলা হয়েছে রাতাবাড়ি এবং পাতারকান্দি সাব ডিভিশনের পাশাপাশি পাতারকান্দিতে ডিভিশনের প্রধান কার্যালয়ের কথা এছাড়া উত্তর করিমগঞ্জ দক্ষিণ করিমগঞ্জ বদরপুর সাব ডিভিশনের কার্যালয় থাকবে বদরপুরে অর্থাৎ উত্তর ও দক্ষিণ করিমগঞ্জের লোকদের সেচ বিভাগের যে কোনো ধরনের কাজের জন্য বদরপুর যেতে হবে বটরসীতে জেলার সেচ বিভাগের প্রধান কার্যালয়ের গড়গুলো কিছু দিনের মধ্যেই ফাঁকা হয়ে যাবে এমন আবাস পাওয়া গেছে কার্যালয় সূত্রে নতুন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আসার পরই কার্যালয় স্থানান্তরের তোড়জোড় শুরু হতে পারে আজ অর্থাৎ শনিবার শিলচর শহরের চারটি কেন্দ্রে কোভিড ভ্যাকসিন দেওয়া হবে সব কেন্দ্রেই শুধু কবিশীল দেওয়া হবে শিলচরের নাজিরপট্টি এলপি স্কুলে অনস্পট বুকিংয়ের মাধ্যমে কবিশীলদের প্রথম ডোজ একশো পঞ্চাশটি এবং দ্বিতীয় ডোজ দুইশোটি করে দেওয়া হবে শিলচরের দুর্গাশঙ্কর শঙ্কর পাঠশালায় অনলাইন স্লট বুকিংয়ের মাধ্যমে প্রথম ডোজ একশোটি দ্বিতীয় ডোজ একশোটি এবং স্কুলে অনস্পট বুকিংয়ের মাধ্যমে কোভিশিল্ডের প্রথম ডোজ একশোটি এবং দ্বিতীয় ডোজ একশো পঞ্চাশটি করে দেওয়া হবে শিলচর সদরঘাট অভয়চরণ পাঠশালায় সিনিয়র সিটিজেনদের জন্য অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রথম ডোজ দুইশোটি এবং দ্বিতীয় ডোজ দুইশোটি করে দেওয়া হবে এখানে স্লট বুকিংয়ের মাধ্যমে কোনো প্রতিষেধক দেওয়া হবে না একইভাবে শিলচর কনকপুর রোডের আদামাদব বুনিয়াদি স্কুলে অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রথম ডোজ দুইশোটি এবং দ্বিতীয় ডোজ দুইশোটি করে দেওয়া হবে ওখানেও স্লট বুকিংয়ের মাধ্যমে কোনো কোভিড ভ্যাকসিন দেওয়া হবে না বরাক উপত্যকার সঙ্গেও জুড়বে বিস্তাডম ট্যুরিস্ট স্পেশাল ট্রেন ফলে গোটা পাহাড় লাইনের প্রকৃতির শোভা দেখার সুযোগ পাবেন পর্যটকরা বরাকবাসীর জন্য এই সুখবর শুনালেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় তার দেওয়া তত্ত্ব অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে বিস্তাডম ট্যুরিস্ট স্পেশাল ট্রেনের পরিষেবা বদরপুর পর্যন্ত বাড়ানো হবে সীমান্ত জেলা করিমগঞ্জে প্রস্তাবিত মেডিকেল কলেজ নিয়ে তিন সদস্যের গুরুত্বপূর্ণ বৈঠক হল শুক্রবার মেডিকেল কলেজের স্থান নির্ধারণে বিলম্ব এবং এ নিয়ে দড়ি টানাটানি শুরু হওয়ায় বিধায়ক কমলাক্কদেব পুরকায়স্ত বিধানসভায় সরকারকে চেপে ধরেন এরপর তিন সদস্যের এক কমিটির উপর দায়িত্ব অর্পণ করা হয় এই কমিটিতে শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য এবং এআইডিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস রয়েছেন মেডিকেল কলেজ নির্মাণে সৃষ্টি হওয়া জায়গার সমস্যা সমাধানে তারা ব্যবস্থা নেবেন শুক্রবার সন্ধ্যার পর এই তিন সদস্য বৈঠকে বসেন মিশনবাবুর বনমালী রোডের গড়ে এটাই কমিটির প্রথম বৈঠক এতে কলেজের জন্য জমি নির্ধারণ সহ আনুষাঙ্গিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বরাক উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও আঠাশ জন লোক করোনাক্রান্ত হয়েছেন এর মধ্যে কাসার জেলায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও তেইশ জন লোক আক্রান্ত হয়েছেন এবং দশজন লোক গতকাল সুস্থ হয়ে গড়ে ফিরেছেন এ নিয়ে কাসার জেলায় মূট চিকিৎসাধীন রোগীর সংখ্যা একশো জন অন্যদিকে করিমগঞ্জ জেলায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও একজন লোক আক্রান্ত হয়েছেন এবং সতেরো জন লোক গতকাল সুস্থ হয়ে গড়ে ফিরেছেন এ নিয়ে করিমগঞ্জ জেলায় মূচ চিকিৎসাধীন রুগীর সংখ্যা পঞ্চাশ জন অন্যদিকে হাইলাকান্দি জেলায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও চারজন লোক করোনা হয়েছেন এবং হাইলাকান্দি জেলায় গত চব্বিশ ঘন্টায় কোনো লোক সুস্থ হয়ে গড়ে ফিরেননি এ নিয়ে হাইলাকান্দি জেলায় মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা পনেরো জন এবার শেষ খবরটি বরখলা বিধানসভার অন্তর্গত সোনাপুর জিপির রংগড়ের গ্রামীণ সড়কের অবস্থা বর্তমানে খুবই বেহাল দেশ স্বাধীনের পঁচাত্তর বছর পূর্ণ হলেও বরখলার জনগণের সমস্যার সমাধান হয়নি দীর্ঘ দিন থেকে মেরামত নেই রংগর থেকে বরহলা পর্যন্ত গ্রামীণ সড়কটির সংস্কারের অভাবে দিনের পর দিন বেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে সড়কটি প্রায় দশ বছর আগে শিলচর জয়ন্তিয়া সড়ক থেকে সুনাপুর রংগর হিয়াইবন গঙ্গাপুর হয়ে বরখলা বাজার পর্যন্ত পাকা করা হয়েছিল সড়কটি এরপর থেকে আর কোনো ধরনের মেরামত করা হয়নি বলে অভিযোগ করেন স্থানীয় জনগণ সড়কের মধ্যে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে বিভিন্ন স্থানে উঠে যাচ্ছে পিচ বর্তমান বর্ষার মরশুমে রাস্তা দিয়ে যান চলাচল দূরের কথা মানুষ চলাচল অসম্ভব হয়ে পড়েছে এলাকার জনগণ বরখলার নবনির্বাচিত বিধায়ক মিসবাউল ইসলাম লস্করের দৃষ্টি আকর্ষণ করে বলেন সংস্কারের অভাবে রাস্তাটি বর্তমানে জলমগ্ন তাই বিষয়টি খতিয়ে দেখার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন